শিবগঞ্জ পৌরসভা 7 নং ওয়ার্ড কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প মার্কা প্রার্থী মোহাম্মদ বাশার আলী। বিস্তারিত দেখুন শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। প্রচার প্রচারণায় জমে উঠেছে শিবগঞ্জ পৌর 7 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ বাশার আলীর নির্বাচন। প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, আর ভোটাররা বলছেন শত যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। 7 নং ওয়ার্ডের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া মহল্লা এখন মিছিল আর স্লোগান মুখর, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসত বাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ বাশার আলী ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি জানান, কাউন্সিলর নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে শিবগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি শিবগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের বর্জ্য নিরসন সহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক 7 নং ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি দেয়। একইভাবে নিজ টেবিল ল্যাম্প প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। ধন্যবাদ দীপ টিভির সাথে থাকার জন্য।